ও মা, ও আমার কথা শুনছে না কেন? ওকে বলো না, উঠ, বলো না, উঠতে পারো, আমার ভালো লাগতো না, ওরাই ছেলে মানুষ। টুকাই 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 টুকাই, শোন শোন আমার কথাটা শোন। উর্মি ঠিক উঠবে, উর্মি ঠিক উঠবে, দেখবি ও আমাদের কথা শুনবে। তোর মা বলছে এই কথা। এই বিকি, বিকি শোন, শোন না, আমি বলছি কি, এখনই ঠিক এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে একটু শক্ত হতে হবে, বুঝতে পেরেছিস? কাঁদবি না, একদম কাঁদবি না, একদম কাঁদবি না, চোখ মুচ, সব চোখ মুচ। কারণ আমি চাই না কেউ এমন ভাব করুক যাতে যাতে মনে হয় উর্মিকে আমরা হারিয়ে ফেলেছি, কারণ উর্মিকে তো আমরা হারাইনি। উর্মিকে আমরা হারাইনি। আমি জানি উর্মি, উর্মি আমাদের কথা সব শুনছে। আর তোরা তোরা কান্নাকাটি করতেই কেন কাঁদছিস তোরা? হ্যাঁ, কেন কাঁদছিস বলতো? তোরা জানিস না আমার মেয়েটা কতটা অভিমানী। মেয়ে উর্মি, উর্মি এই শোন শোন, আমি চাই এবার থেকে আমরা সবাই মিলে উর্মিকে হাসাবো, কেমন হবে বলতো? হ্যাঁ, উর্মিকে আমরা হাসাবো, আগের মতো সব সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের সবার ভালোবাসা ওকে ফেরাতে পারবে। কিরে, এইটুকু পারবি না তোরা উর্মির জন্যে? হ্যাঁ, খালি কান্নাকাটি কান্নাকাটি। পারবো মা, ঠিক পারবো, 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 বর্তি পারবো, পারবো। আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে আনতে আমরা পারবো। নন্দিনী, নন্দিনী জলটা খেয়ে নাও। আমি তাহলে উর্মির সাথে দেখা করে আসি। এখানে কি করছে? হ্যাঁ, চুপ, একটা কথা তুই বলবি না। আমি এখানে কোনো অশান্তি চাই না, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। আমি এখানে কোনো অশান্তি করতে আসিনি, বিশ্বাস করুন, আমি শুধু উর্মির সাথে দেখা করতে এসেছি। উর্মির জন্য এসেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে।
ওকে চলে যেতে বল, এক্ষুনি চলে যেতে বল এখান থেকে, তুমি চলে যাও। আমি জানি আপনারা সবাই আমার উপর খুব রেগে আছেন, আমি সেই নিয়ে কিছু বলছি না, কিন্তু উর্মি আমার বন্ধু, ও আমার জন্য অনেক কিছু করেছে, আর এই বিপদে যদি আমি ওর পাশে না থাকি তাহলে না না প্লিজ আমাকে একটু একটু দেখা করতে দিন। আমি তোমাকে উর্মির সঙ্গে দেখা করতে দেব না, তুমি কথা বুঝতে পারছো না, চলে যাও এখান থেকে, ওকে এখান থেকে চলে যেতে বল, এক্ষুনি চলে যেতে বল। আমি জানি আমাদের পরিবারের মধ্যে যা হয়েছে তারপরে আপনারা কেউ আমার মুখ দেখতে চান না, কিন্তু আমি সত্যি রিকোয়েস্ট করছি প্লিজ একটিবারের জন্য আমাকে উর্মির সাথে দেখা করতে দিন প্লিজ। একই কথা বলো না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। না সুমন থাকবে, সুমন তুমি যাও, তোমার আর মুমুর বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে উর্মি খুব কষ্টে আছে, ও যদি তোমাকে দেখে তাহলে বরং খুশি হবে। কিন্তু প্লিজ প্লিজ বেচো মা, তুমি কি শুনলে না মা কি বললো, উর্মিকে এখন আমাদের সবসময় খুশি রাখতে হবে, তাই ওর খুশির জন্য আমাদের যা যা করা দরকার, যা যা করা দরকার সব করতে হবে সব। তাই আমার মনে হয় সুমনকে দেখলে উর্মি খুশি হবে। প্লিজ বেচো প্লিজ, তুমি আর না করো না প্লিজ, ওকে যেতে দাও। ভালোই হয়েছে উর্মি কোমায় চলে গেছে, এই ভাগে ওকে নিয়ে সবাই বিজি থাকবে, কিভাবে ওর কি হয়েছে কেউ মাথায় ঘাম হবে না। এত রিল্যাক্স হয়ে না গায়ত্রী, এখন কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আহারে বেচারি, পাকামি করলো বলেই তো কোমায় চলে গেল, কে বলেছিল কে ওই বাটির চিংড়ি মাছটা খেতে, খেলো বলেই না কোমায় চলে গেল। যাকে যাক, যা হয় ভালোর জন্যই হয় গায়ত্রী, বাবা তো নাতনির জন্য একেবারে মরমর অবস্থায় চলে গেছে, এই সুযোগে যদি দাদু আর নাতনি দুজনেই আমি কি করবো না কি করবো, আমি তো মেয়েটার দিকে তাকাতেই পারছি না, আমি মা হয়ে ওর এত বড় ক্ষতি কি করে মেনে নেও, আমি ভাবতেই পারছি না, আমি ভাবতে পারছি না মেজদি, আমি কিছুতেই ভাবতে পারছি না, তুমি বিশ্বাস করো কিচ্ছু আসছে না, বিশ্বাস করো মুরমির পেটে কি করে বিষ পাওয়া গেল বলো, আরে আরে এমনি এমনি তো কারোর পেটে বিষ পাওয়া যায় না, আরে আরে এমনি বিষক্রিয়া হলো যে উর্মি কোমা স্টেজে চলে গেল। আর একবার যদি কাজল কি করে হলো প্রশ্নটা করে না, তাহলে আমি কাজলকে এবার বিষ খাইয়ে মেরে দেব। বলো না গো, দেখো দেখো কোথা থেকে কি হলো কেন হলো সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো উর্মিকে সুস্থ করে তুলতে হবে, কিন্তু সুস্থ করে তুলবই বা কি করে, ও তো কোমায় চলে গেছে, আর গায়ত্রী কোমা থেকে কেউ ফিরে আসে না কিন্তু। হ্যাঁ কি হয়ে গেল কি হয়ে গেল আমার উর্মির, সব শেষ হয়ে যাওয়াই তো ভালো, উর্মি শেষ হলে আমাদেরও সবটা নতুন করে শুরু করতে সুবিধা হবে। Thank you.
খেতে দেব না, যেতে দেব না তোমাকে কোথাও, আমি জানি কোথাও যেতে দেব না তোমাকে। দাঁড়াও, আমি আর একটা জিনিস এনেছি তোমার জন্য। দাঁড়াও আনছি, দাঁড়াও। এই দেখো উর্মি, এই দেখো উর্মি, দেখো তোমার তোমার বাবাকে নিয়ে এসছি উর্মি তোমার কাছে। দেখো এই যে দেখো তোমার বাবা এসছে, এই যে দেখো তোমার ডগাই ডগাইকে নিয়ে এসছি। দেখো 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 না, এই দেখো ডগাই। আপনি ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন, দেখবেন বায়না টুক করে সুস্থ হয়ে গেছে। আপনি আসুন 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 আসুন। তুমি বলেছিলে না মৌ দিদির মুখে সবসময় হাসি ফোটাতে হাসি ফোটাতে হবে। এই যাই দেখো মিস্টার কানের দুল এসেছে। দেখো এবার তো মৌ দিদি এমনি হাসবে। এবার উঠে বসো তুমি। হ্যাঁ এবার তো উঠে বসো। দাদা ভাই, এই দাদা ভাই, আমার জানিস তো মনে হচ্ছে এবার উর্মি ভীষণ বাহু খাচ্ছে। এই উর্মি, তুমি এখন কথা বলবে না তো আমাদের সাথে? প্লিজ একবার কথা বলো না। গার্লফ্রেন্ডের জন্য কিনছেন বুঝি? উইট, আইল হেল্প ইউ। দেখুন তো, বেশ ভালো, নাইস না? এক্সকিউজ মি, ইয়েস, বলছি আমাদেরকে দুটো ডাব দিন না। এই বেহেনা, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। দেখ তুই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি রেগে যাব। তোর দাদা ভাই রেগে গেলে তোর ভালো লাগবে বলতো? একদম ভালো লাগবে নাকি? ওঠো না উর্মি, এবার তো ওঠো, অনেক হলো। হ্যাঁ, নইলে কিন্তু ভিকি একটু নাচতে শুরু করে দেবে। আমি শুনেছি নাকি ভিকি খুব ভালো নাচে। কি ভিকি, তাহলে নিজের বেহেনার জন্য নাচবে তো? হ্যাঁ নাচবো তো, খুব নাচবো। স্টার্ট। হ্যাঁ বেহেনা, এবার কিন্তু ভয় না দানা।
এক দুই তিন চার পাঁচ ওই দেখো মেয়েটি ভিকিটা কিরকম চিটিং করছে তোমার তিন পড়েছিল তুমি পাঁচ দিয়ে দিলে কি বলছো মিমি আমি চিটিং করছি ভিকি এই বেলা বলে তো দাদা ভাই নাকি চিটিং করছে আমি কোন চিটিং করেছি এই বেলা বল না ওকে কি করে খেলতো মেয়েটা আর আজ এদিকে তাকাচ্ছে না অব্দি কেন করছো উর্মি এরকম ফিরে এসো না আমাদের কাছে প্লিজ ফিরে এসো তুই আমাকে জামা কাপড় বেচে না দিলে কি করে হবে বল তোমা দিবি তো তুই তো আমাকে সবসময় সাজিয়ে গুছিয়ে দিস তাই না আমার কাছে আমার সোনা মেয়ে সময় ছিল যখন তোমার আর্নিংয়ে গোটা সংসার চলতো আমি বুঝি বাবা সেখানে আজকে রোজগার ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয় প্লিজ বাবা তুই অন্তত আমার জন্য ইন্টারভিউটা দিতে চলো প্লিজ বাবা আর রাগি আন্টির একদম প্রপার ওয়েতে বিয়ে দিতে হবে মানে বিয়ের যা যা রিচুয়ালস আছে সেগুলো সব হবে শুরু থেকে শেষ এভরিথিং কেন করছিস তুই জানিস না তোকে এই অবস্থায় দেখতে আমার ভালো লাগে আমার চারিদিকটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে যায় শূন্য হয়ে যায় সবকিছু মুখের ভেতরটা খাঁকা করে তুই জানিস না এই বাবাকে কেন এত কষ্ট দিচ্ছিস রে কেন ফিরে আয় না মা ফিরে আয় আবার আবার আগের মতো আমার কাছে ফিরে আয় মা এই তো উর্মি শোনো না তোমার ডগাই তোমার মিনি সব তোমার সঙ্গে দেখা করতে এসছে তোমার সঙ্গে কথা বলতে এসছে তুমি কথা বলবে না ওদের সঙ্গে আচ্ছা উর্মি আমাদের ওই বেড়াতে যাওয়ার কথাটা মনে আছে তোমার ওই যে আমরা গিয়েছিলাম তুমি প্রথম সমুদ্র দেখলে কি এক্সাইটেড ছিল সমুদ্র থেকে উঠতেই চাইছে না খালি বলছে ওখানে আমি স্নান করবো কিছুতেই জল থেকে উঠবে না আচ্ছা উর্মি তোমার মনে আছে ওই স্কুলের অ্যানুয়াল ফাংশন সেখানে তুমি নাটক করেছিলে তোমার মনে আছে কাজল তুমি তুমি কি সেজেছিলে বলতো তুমি রানী সেজেছিলে রানী কি সুন্দর
সকলে তোমার প্রশংসা করেছিল। উনি তোমার মনে পড়ছে? কিচ্ছু মনে পড়ছে না। তোর এত অভিমান, আমার সঙ্গে তুমি কথাই বলবে না। তুমি একবারও ডাকবে না আমাকে মম বলে। উর্মি, জানিস তোর কাকার সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুই ভালো হয়ে যখন বাড়ি ফিরবি আমরা তোদের বাড়িতে গিয়ে থাকবো। সে অনেক মজা করব। আগের বার যেরকম ছিলাম, যেরকম মজা করেছিলাম সেরকম। তুই বলিস না যে আমরা নাকি তোর কাছে যাই না। হ্যাঁ, এবার গিয়ে অনেকদিন থাকবো দেখিস। আর ওই যে পিকনিকে গেছিলাম না, আমরা আবার পিকনিকে যাবো। উর্মি উনি শোন না, উনি উনি কাজল, হ্যাঁ কাজল, ও কোনোদিনও কথা বলবে না, কোনোদিন আমাকে ডাকবে না মম বলে। বলবে তো দিদি, নিশ্চয়ই বলবে। কেন ডাকবে না মম বলে? আমি তো বললাম ছোট,